2022 সালের এসএসসি পরীক্ষার্থীরা, তোমরা জানো যে তোমাদের করোনার কারণে আসলে অনেক পড়াশোনা ক্ষতিগ্রস্ত হয়েছে, তো তোমাদের জন্য সরকারও বেশ সুবিধা করে দিয়েছে যে 11টা সিজনশীল থেকে 4টা আসলে সিজনশীল অ্যাটেন্ড করতে হবে। সেক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে তৃতীয় অধ্যায় থেকে শুরু করেছি। তৃতীয় অধ্যায়ের আমরা তৃতীয় পার্টের আজকে 3 নম্বর একটা সিজনশীল করছি, যেটা রাজশাহী বোর্ড 2017 সালে আসছিল। তো কোনো সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 2√3। তো এখানে গুণাত্মক বিপরীত এই টার্মটা আসলে বুঝতে হবে। যদি কখনো এমন হয় যে 5 এর গুণাত্মক বিপরীত এমসিকিউ লাগে, এটা আসলে 1/ করে দিলেই জাস্ট গুণাত্মক বিপরীত হয়ে যায়। তো এই অঙ্কগুলো এত সিরিয়াস যে আসলে ক নাম্বারটা না হলে খ গ একটাও কিন্তু হবে না। তো আমরা প্রথমে যদি ক নাম্বারে ঢুকি, এখানে দেখো ক নাম্বারে বলে দিয়েছে যে সংখ্যাটাকে এ চলকে প্রকাশ করে, অর্থাৎ সংখ্যাটা ওরা বলে দিয়েছে যে এ। হ্যাঁ, তো আমরা এখানে দেওয়া আছে দিয়ে লিখতে পারবো যে দেয়া আছে সংখ্যাটি এ। তো এখন আমরা সরাসরি প্রশ্ন মতে দিয়ে সমীকরণ গঠন করব। হ্যাঁ, তো সেক্ষেত্রে যেটা করতে হবে, এখানে বলা আছে কোনো সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত, কোনো সংখ্যা বলতে এ আর এর গুণাত্মক বিপরীত হবে 1/a, এটার সমষ্টি বলা ছিল, এই কারণে আমরা যোগ চিহ্ন দিলাম, সমান 2√3। এটি কিন্তু আমাদের ক নাম্বারের অ্যান্সার হয়ে গেলো, এত সংক্ষিপ্ত, এটা জাস্ট 2 নম্বর সাথে সাথে পেয়ে গেলে। তো এরপরে আমরা যদি খ নাম্বারে ঢুকি, তাহলে এই কয়ের মানটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তো সেক্ষেত্রে ক হতে আমরা এই মানটা তুলে নিয়ে আসবো, এ প্লাস 1/a সমান হচ্ছে 2√3, আর এ কিউব প্লাস 1/a³ মান চাওয়া হয়েছে। তো এটা ইচ্ছে করলে উভয় পাশে ঘন করেও করা যায়, অথবা আমরা প্রদত্ত রাশি নিয়েও করতে পারি। প্রদত্ত রাশি মানে হচ্ছে যার মান চাওয়া হয়েছে, এটা হলো আমাদের প্রদত্ত রাশি এ কিউব প্লাস 1/a³। তো মান নির্ণয়ের যে সূত্রটা আমরা পড়েছি, এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র ছিল এ প্লাস বি হোল কিউব। সূত্রগুলো কিন্তু ঠিক থাকতে হবে, এখানে মাইনাস হয়, মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। তো এটা আমরা এ আর বি দিয়ে পড়েছি, এখন আমাদের এ মানে হচ্ছে এ আর বি মানে কিন্তু 1/a। সো আমরা এই ফরম্যাটে লিখবো, জাস্ট এ আর বিটা আলাদা। তো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3a, এইটা হলো আমাদের বি ইন্টু এ প্লাস বি, জাস্ট ওই ফরম্যাটেই লেখা আছে। এখন আমরা এর মানটা 2√3 বসিয়ে দেবো, তার উপরে কিউব ছিল, আর এটা উপর নিচ কাটা যায় মাইনাস 3. এখানে আবারও ওই মানটা বসিয়ে দিলাম 2√3। তো নেক্সট এইটা হচ্ছে রুট করলে কত হবে, আসলে এটা ক্যালকুলেটারে দিলে তোমাদের ফ্র্যাকশন দেখাবে, দশমিক দেখাবে, এটা সেইভাবে ক্যালকুলেশন করা হয় না। তো কোনো কিছুর উপর কিউব থাকা মানে আসলে 3 দিয়ে গুণন না, এটাকে 3 বার গুণন। আমরা রাফে যদি এইভাবে লিখি যে 2√3 গুণন 2√3 গুণন 2√3, তো এই 2 2 2, 2 2 গুণে 4, 4 2 গুণে 8, 8 হয়ে যায়। আর 2টা √3 গুণ হলে √3-র উপর স্কোয়ার দেওয়া যায়। হ্যাঁ, আর এই √3-টার কোনো গতি নেই, এটা এইভাবেই থাকলো। তো স্কোয়ার আর রুট তোমরা জানো ক্যান্সেল হয়ে যায়, এটা কিন্তু 9 হবে না, 3 থাকবে। তাহলে এটা যদি 3 হয়, তাহলে 8.3 আর এইটা √3, তাহলে এটা 3 আসটা 24, শেষে ডটটা ছেড়ে দিতে হয়, 24√3 হলো এটার মান। তো 24√3 মাইনাস, এটা গুণ করলে 3 2 গুণে 6, 6√3। তো এই এই রুটের ভিতরটা একই হলে এটা যোগ বিয়োগ হয়, 24টা√3 থেকে 6টা√3 গেলে এটা 18, অর্থাৎ 18√3 হবে। এটাই সিম্পলি আমাদের খ নম্বরের অ্যান্সার। আর এই গ নম্বর যে অঙ্কটা দেওয়া হয়েছে, এটা ভয়াবহ ইম্পর্টেন্ট, এটা প্রচুর সালের কোয়েশ্চেনগুলোতে আসে। তো সেক্ষেত্রে প্রমাণ করো যে এ সমান √3 প্লাস √2, এটা বলা হয়েছে। তো আমরা এখানে যে কাজটা করব, যে আমাদের কয়ে যে মানটা আছে, আমরা সেটা নিয়ে অঙ্কটা শুরু করব। তো আমরা প্রথমেই ক হতে আমরা এই মানটা নিয়ে আসি, এটা। তো এই অঙ্কটা যেভাবে করতে হয় আমরা সেইটা তোমাদের প্রসেসটা বলে দিচ্ছি। তো এইটা আমরা হচ্ছে যে গ নাম্বারে ঢুকছি, গ। তো ক হতে এটা, এটারই আমরা একটা মাইনাস মান বের করব, অর্থাৎ একটা সূত্র আছে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, মাইনাসেরও একটা আছে, এখানে মাইনাস হলে এটা প্লাস হয়, এটা মাইনাস হয়ে যায়। তো এটা আমরা মাইনাসে ডাইভার্ট করে আর একটা সমীকরণ নিয়ে আসবো। সো উপরে আমাদের যেহেতু হোল স্কোয়ার নেই, এই হোল স্কোয়ারটা নেই, এই কারণে আমরা উভয় পাশে আগে বর্গ করে নেব, এ প্লাস 1/a হোল স্কোয়ার আর এটা 2√3 তার উপর স্কোয়ার। আসলে সমীকরণের উভয় পক্ষে আমরা যা খুশি তাই করতে পারি, এতে মানের কোনো পরিবর্তন হয় না। এখানে আমরা লিখে দিই উভয় পাশে বর্গ করে। তো এটা আমরা এখন বর্গের সূত্রে না ফেলে এই সূত্রটায় ফেলবো, অর্থাৎ এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4
এ বি। আর তখন আমরা এটা যেমন কিউব করেছি, এখন স্কোয়ার করলে আমরা এটাকে দুইবার লিখবো গুণন আকারে, টু রুট থ্রি গুণন টু রুট থ্রি, তাহলে দুই দুগুণে চার, আর রুট থ্রি গুণ হলে রুট থ্রির উপর স্কোয়ার, স্কোয়ার রুট ক্যান্সেল হলে এটা থ্রি, অর্থাৎ তিন চারা বারো আসবে। হ্যাঁ, তো এখানে আমরা এটার মানটা বারো বসিয়ে দিলাম, আর এখানে উপরের এ আর নিচের এ ক্যান্সেল করে প্লাস ফোরটাকে আমরা ওই পাশে যদি মাইনাস করে দিই তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে টুয়েলভ মাইনাস ফোর, অর্থাৎ বিয়োগ করে আমরা এইট পাবো, এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার সমান এইট। তো এখান থেকে আমরা হোল স্কোয়ারটাকে সরিয়ে, তোমরা জানো যে সমীকরণের ক্ষেত্রে এপাশ থেকে ওপাশ গেলে এটা রুট হয়ে যায়, হ্যাঁ, তো রুট ওভার আমরা করে দেবো। তো আমরা বা দিয়ে এই হোল স্কোয়ারটাকে এই পাশে এইটের উপর রুট ওভার করে দিচ্ছি, রুট ওভার এইট। তো এই ধরনের কিছু সংখ্যা আছে যেটা আসলে এই এই অবস্থায় রাখা যায় না, যেমন এরকম কিছু সংখ্যা নিয়ে আসতে হয়। তো এটার সিস্টেম হলো যে রাফে তোমরা আটের গুণনীয়ক বের করবে, অর্থাৎ জোর সংখ্যা হলে যে কোনো দিয়ে ভাগ দেওয়া যায়, তবে একটা সিস্টেম আছে যে জোর সংখ্যা হলে দুই দিয়ে ভাগ দিলে সুবিধা হয়। এই পাশে যদি আমরা ভাগ করি, এই পাশে আমরা গুণ করবো, অর্থাৎ দুই দিয়ে ভাগ দিলে চার, আর একে দুই দিয়ে গুণ করলে দুই অক্ষে দুই, প্রতিটা লাইনের গুণফল ওই সংখ্যাটাই আসতে হবে। তো এই এটা করে আমরা এই যে জোড়ায় জোড়ায় আসে দুটো করে, তার মধ্যে পূর্ণবর্গ সংখ্যা খুঁজবো, অর্থাৎ যাদের রুট ওভার করলে মিলে যায়। তো ফোর কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা। এখন আমরা যদি এই রুট ওভার এইটের বদলে এইটা লিখি, অর্থাৎ টু গুণন ফোর, তারপরে এখান থেকে আমরা রুট ওভারগুলো যদি আলাদা আলাদা করে দেই, হ্যাঁ, তাহলে এইটা রুট টুই থাকলো, আর চারের বর্গমূল করলে হচ্ছে টু সিম্পলি, আর যেটা পূর্ণ সংখ্যা চলে আসে সেটাকে সামনে নিতে হয় আর ডট বা গুণ চিহ্নটা ছেড়ে দিতে হয়, এই যে এই ফরম্যাটে, অর্থাৎ টু রুট টু। তো এইটের বদলে আমরা লিখে ফেলবো হচ্ছে টু রুট টু, টু রুট টু। এবার আমরা সমীকরণ হিসেবে অঙ্কটা করে ফেলবো, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে এইটাকে আমরা যদি এক নং সমীকরণ হিসেবে নাম দিই, আর এটাকে আমরা দুই নং নাম দিই। এখন এই দুটো সমীকরণ আমরা উপর নিচ করে লিখবো এইভাবে, এ প্লাস ওয়ান বাই এ সমান টু রুট থ্রি, আর নিচে আমরা লিখবো এ মাইনাস ওয়ান বাই এ সমান টু রুট টু। তো এইখানে টার্ম দিয়ে আমরা এখানে লিখবো এই সমীকরণ দুটো যোগ করে, যোগ করলেই প্লাস আর মাইনাস ক্যান্সেল হয়ে যায়, আর এ এ যোগ করলে টু এ হয়, এ স্কোয়ার করলে কিন্তু গুণ করা হয়ে যাবে, আর রুটের ভিতরটা যদি আলাদা হয় তাহলে যোগ করা যায় না বিসদৃশ পদ, সো এটা এইভাবেই রাখতে হবে। নেক্সট আমরা এইখান থেকে টুটা কমন নিয়ে নেব আগে, আর এই টু এটা আমরা ঠিক রাখলাম, এইখান থেকে আমরা যদি টু কমন নিই, হ্যাঁ, তাহলে এখানে থাকবে রুট থ্রি, আর এখানে টুটা আউট হয়ে গেলে রুট টু, আর এই টুটা দেখো এর সাথে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, আমরা জাস্ট নিচে বসিয়ে দেবো, এটা আমরা আগে ঠিক রাখলাম রুট থ্রি প্লাস রুট টু, আর ওই টুটা নিচে নিয়ে এসে এটা কাটাকাটি করে দিলেই আমাদের অঙ্ক হয়ে গেল, এর সমান হচ্ছে রুট থ্রি প্লাস রুট টু, এটা লিখি আমরা প্রমাণিত লিখে দেবো, অনেক ইম্পর্টেন্ট অঙ্ক এটা। তো এটি ছিল আমাদের মূলত আজকের পার্টের ক্লাস, তোমরা যদি সাড়া দাও, উৎসাহিত করো আমাদেরকে ভিডিওতে লাইক করে কমেন্ট করে, আমরা চেষ্টা করব ইম্পর্টেন্ট অধ্যায়গুলো নিয়ে এরকম ধারাবাহিকভাবে ক্লাস চালিয়ে যেতে। আজকে পর্যন্তই ধন্যবাদ।